সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আরেক নতুন ব্লগে। দেখতে পাচ্ছেন আমরা আজকে মাঠে চলে এসেছি, আর আজকের দ্রুত মাঠে এসে ধান কাটার কারণ আপনারা জানেন, ঘূর্ণিঝড় মোখা। আর এই ঘূর্ণিঝড়ের কারণে আজকে আমরা দ্রুত মাঠে এসে ধান কাটতেছি, এবং ধান কাটার পরে কিন্তু ধান ঝাড়ের প্রস্তুতি চলছে। দেখছেন মাঠের প্রায় প্রত্যেকটি ধানই কাটা শেষ, কয়েকটি ধান আছে কারণ মানুষ ঘূর্ণিঝড়কে ভয় করছে, ঘূর্ণিঝড় থেকে যদি ধানকে বাঁচানোর জন্য দ্রুত ধান কেটে ফেলছে, এবং আমরাও তার ব্যতিক্রম নয়। আমরা আল্লাহর রহমতে একটু আগে আগেই ধান কাটতে পারছি, ঘূর্ণিঝড়ের ঠিক আগের দিন আমরা ধান কেটে ফেলেছি। এবং এই ধান গোছানোর যে ঝক্কি ঝামেলা সেটি আপনারা জানেন যারা গ্রামে থাকেন, আর যারা শহরে আসেন তারা তো খুব সুন্দরভাবে চাল কিনে খেয়ে নেন, কিন্তু এই ধান থেকে চাল করার যে কঠিন পদ্ধতি সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে ধান কাটার পর কিন্তু এখন ধান মাড়াই করার প্রক্রিয়া চলছে, আর আব্বা আর আমি ধান মাড়াই করছি। আর দেখতে পাচ্ছেন যে যিনি মেশিনওয়ালা তার দুই পাশে ধান দেওয়ার প্রস্তুতি চলছে, আমি কিন্তু এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছি এবং ধান দিচ্ছি। এবং ওখানে যে প্রচুর পরিমাণ ধান জমা হয়েছে সামনে, সেই ধানগুলো পা দিয়ে একটু সরিয়ে দিচ্ছি, আর আব্বা যে নাড়াগুলো আছে সেই খড়গুলো সরগুলো সরিয়ে দিচ্ছে ঝাঁটা দিয়ে। তো আমাদের এই যে জমি আর জমির পাশের জমিও কিন্তু ধান কাটা শেষ, এবং এ পাশে দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু আর কোনো জমিতে ধান নাই, অনেক দূরে একটু জমিতে ধান দেখা যাচ্ছে, আর আমাদের নিচের জমি সেটার কিন্তু ধান নাই। মোটামুটি এই মাঠে আজকে আমরা ফাঁকা, এবং আমরাই একবারে শেষ ঝড়ের আগে আজকের দিনে ধান কাটছি এবং ধান মাড়াই করছি। এই আজকের দিনে যদি ধান মাড়াই করতে না পারি তাহলে শুনছি আগামী দু একদিনের ভিতরে মোখা হবে, এবং মোখা যে ঝড় সেই ঝড়ে নাকি ধানটা নড়ে নিয়ে যাবে, যে কারণেই ভয়ে কিন্তু আজকে আব্বা ধান কেটে ফেলেছে এবং ধান কাটার পরে ধান মাড়াই শুরু হয়ে গেছে। যদিও আমাদের ধান একটু কাঁচা ছিল, তারপরেও কিছু করার নাই, কারণ ধান ঘরে তুলতে হবে, ধান ফসল ঘরে না তুললে আসলে খাবো কি। এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বিচালি হয়েছে এদিকে, এদিকে আমাদের যে ধান মাড়াই করছে যে ভাই ফিলার ভাই, ফিলার ভাইয়ের মেশিন এখানে এসছে আমাদের কাছে পানি খেতে এসছে। আমাদের এক খালু আকিম খালু, আব্বা আর আকিম খালু মিলে এখন পানি খাচ্ছে। আসলে প্রচণ্ড রোদ এবং গরমে প্রচুর পরিমাণ পানি পিপাসা আসছে, আমরা প্রত্যেক এক ঘন্টার দুই ঘন্টা পরপরই টিউবওয়েল থেকে দূর থেকে পানি নিয়ে আসছে এবং খাচ্ছি, এবং আশেপাশের অনেক কৃষকরাও কিন্তু পানি খেতে আসছে আমাদের এখানে। আর পানি খাওয়ার পর্ব শেষ, আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের ধান উড়ানোর পালা, কারণ ধান শেষে বস্তায় তোলার আগে ধানটা একটু বাতাস উড়িয়ে নিতে হচ্ছে, আর বস্তা বন্দি করা শুরু করছে। আমি দাঁত দিয়ে কেটে দিলাম সুতা, কারণ আসার সময় কোনো ব্লেড বা অন্য ধারালো কোনো কিছু আনতে মনে ছিল না। দ্রুত আব্বার আমি ধানের বস্তাগুলো মুখগুলো বেঁধে ফেলছি, কারণ কিছুক্ষণ পরে গাড়ি আসবে, আর গাড়িতে করে ধানগুলো উঠিয়ে আমাদের নিয়ে যেতে হবে। ঝড় বৃষ্টি কালকে হবে শুনছি, আর ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আমাদের গাছগুলো সেরে ফেলা দরকার। আব্বার আমি দ্রুত ধানগুলো উড়িয়ে ফেলছি এবং চেষ্টা করছি যেন বিকেলের আগে আমাদের ধান বাড়ি চলে যায়। আপনারা যারা গ্রামে থেকে দেখছেন কারা এই ধানের সাথে জড়িয়ে আছেন, কারা এই রকম ধান কাটাই মাড়াই করছেন, তারা অবশ্যই জানাবেন। আর আজকে বিশেষ করে এই সময় কিন্তু দুপুরের দিকে রোদে থাকা এবং এই কাজগুলো করা কিন্তু খুবই কঠিন কাজ। আপনারা জানেন যে মাঠে যে পরিমাণ রোদ পড়ছে সে এখন আর সেই রোদে আমাদের একটু থাকা কষ্টকর হয়েছে, যদিও আল্লাহর রহমতে আমাদের জমিতে কিছু গাছ আছে, সেই গাছের ছায়া বিকেলের দিকে পড়েছে এবং সেই গাছের ছায়ার কারণেই চলে এসছে আমাদের শামীম ভাই। আর দেখতে পাচ্ছেন শামীম ভাইয়ের মাথায় ধানের বস্তাগুলো উঠিয়ে দিচ্ছি আমি। আমিও বেশ কয়েকটি বস্তা উঠিয়েছি, আর কারণ হচ্ছে যে মেঘ কেন যেন চারিদিক থেকে মেঘ মেঘ করছে, আর এই ট্রলিতে শামীম ভাই ট্রলিতেই কিন্তু আমরা ধানগুলো নিয়ে চলে যাব বাড়িতে। আর ধান নিয়ে যাওয়া কিন্তু অত সহজ কাজ নয়, এইরকমভাবে একজনের জমি থেকে আরেকজনের জমি, আরেকজনের জমি থেকে আরেকজনের জমি, অনেক দূর দূরান্ত কিন্তু আসলে মাঠ ঘাট ঘুরে কিন্তু ধান নিয়ে যেতে হবে। এদিকে মা দাঁড়িয়ে আছে, মা চলে এসছে, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছে, যে কারণে মা দেখতে এসছে আমাদের ধান কত দূর হয়েছে।